চিত্রনায়িকা শবনম বুবলির লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে, আর সেদিকে হতবাক হয়ে চেয়ে বসে আছেন নায়ক শরীফুল রাজ। এমনই এক করুণ দৃশ্য দেখা গেছে দেওয়ালের দেশ সিনেমার ফার্স্ট লুকে, যে দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন দর্শকরাও। শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী দেওয়ালের দেশ সিনেমার টিজার মুক্তি পায়। বিস্তারিত প্রতিবেদনে মিশুক মনিরের পরিচালনায় এতে চিত্রনায়িকা শবনম বুবলি ও চিত্রনায়ক শরীফুল রাজ ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এদিকে সিনেমাটির 56 সেকেন্ডের টিজার প্রকাশের পরপরে আলোচনায় উঠে এসেছে তা। এর চিত্রায়ন, গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলির সাদামাটা সাজসজ্জা, তাদের দুর্দান্ত অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু এক রহস্যের ইঙ্গিত প্রকাশ করেছে। একই সঙ্গে প্রশংসা করেছেন দর্শকরাও। প্রকাশ হওয়ার টিজার দেখে বোঝা যাচ্ছে রাজ মর্গে কাজ করেন আর বুবলি একজন সাধারণ মেয়ে। স্বাভাবিকভাবেই মনে হয় তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু সেটি কেমন সম্পর্ক তা স্পষ্ট বোঝা যায়নি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনির, কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটির ব্যাপারে এই পরিচালক বলেন, সাধারণত অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের এক ধরনের গদ বাঁধা চিন্তা রয়েছে, তবে এই গল্পটি ভিন্ন। আশা করি এটি দর্শকদের কাছে ভীষণ ভালো লাগবে। বুবলি বলেছেন, এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য অনেকটা কঠিন সিদ্ধান্ত ছিল। এতে আমাকে একজন নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছিল। পর্দায় সেই চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করার একটা চ্যালেঞ্জও ছিল, তবে টিমের সবার সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে। দেশ ও দশের কথা বলে।